কত ডায়মন্ড লাগবে আর কত টপ আপ মারতে হবে ফ্রি ফায়ারের সব ভূত ভবিষ্যৎ বর্তমান এই প্রো শাস্ত্রী বলে দেবে। এই চলো না জিজ্ঞেস করি আমাদের টাইগার বান্ডেল কত ডায়মন্ডে পড়বে, চলো না। আসুন আসুন আসুন, বসুন বসুন। বান্ডেল থেকে বুঝেছি নোবড়া আসছে। এই যে ফ্যালকো কার্ড বার করবে আর এই প্রো শাস্ত্রী গড়গড় করে ভবিষ্যৎ বলবে। পুরো 99% লাখ নিয়ে এসেছো গোপাল, তুমি জীবনে তো সবকিছু নয় ডায়মন্ডে পেয়ে যাবে। নয় ডায়মন্ডে ভেক্টর স্কিন পড়েছে, টাইগার বান্ডিলে পেয়ে যাবে, নটা বউ আছে, 100% শাস্তি হবে। টপ আপের ঝড়ে এই গেমে কিছুতেই থামে না, কমে না তবু গেমের নেশা। ও খালি টপ আপ ইভেন্টে এসে যায়, সব মারতে পারি না তবু হয় আমার পকেট ফাঁকা। ও কোবড়া খুলে নিল আমি খুলতে পারিনি, খুব কষ্ট যে বলো না শোনা গো আমার। আরে তুই কে ভাই, আর তখন থেকে তুই আমার মাথা খারাপ করছিস কেন ভাই? চুপ শালা, আমার কথা শোন। বেশি পাকামো না মেরে, একটা জিনিস বল, এটা তুই খেলছিস তো তাই না? একটু দেখ তো। আরে চান্দু তুই তো একদম ওপি লেভেলের ওয়ান টাইম মারিস রে শালা, তুই তো অনেক প্রো প্লেয়ার রে। আরে ভাই এটা তো আজু ভাইয়ের ভিডিও, আর আমি কি ব্যাজ না নিয়ে নাকি? আর আমার কাছে রেড ক্রিমিনালও নেই। হ্যাঁ হ্যাঁ আমি জানি তোর কাছে তো রেড ক্রিমিনালের চুলটাও নেই, তাহলে এটা কিরে ভাই এই কেন করেছিস? কেসটা তুমি ধরেই ফেলেছো। আরে চান্দু আচ্ছা তো তুই ব্যাজ 99, আমি তোর ভিডিও দেখি তুই ধরা পড়ে গিয়েছিস। আর কি বলবো, হ্যাঁ আমি ব্যাজ 99। আনন্দের সংবাদ,